বহরমপুরে ফুটপাত সরকারি জায়গা জবরদখল মুক্ত করতে শুরু হলো বিশেষ অভিযান, ভাঙা হলো বেআইনি নির্মাণ। বৃহস্পতিবার সকালে যৌথ অভিযানের নামে জেলা প্রশাসন, পুলিশ ও বহরমপুর পৌরসভা জলট্যাঙ্ক মোড় থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। শহর বহরমপুরে ফুটপাত দখল করেই চলছিল কারবার, কেউ আবার ড্রেনের উপর বসিয়েছিলেন কেনাবেচার পসরা। এতেই বাড়ছিল শহর বহরমপুরের জীবন যন্ত্রণা, বাড়ছিল ট্রাফিক জ্যাম, ড্রেন উপচে জল আসছিল রাস্তায়। এবার বহরমপুর শহরকে যানজট মুক্ত করতে, ড্রেন উপচে জল রাস্তায় চলে আসা বন্ধ করতে কড়া ব্যবস্থা নিল প্রশাসন। উদ্দেশ্য হচ্ছে বহরমপুর পুরসভা এলাকায় সবাই জানেন প্রচণ্ড ট্রাফিক জ্যাম এবং অপরিকল্পিতভাবে ড্রেনগুলো দখল করে নেওয়ার জন্য অনেকে ব্যবসায়ী যারা আছেন তা ড্রেনটা টপকে ড্রেনের উপর স্ল্যাব কালভার্ট দিয়ে তারা ব্যবসা করছেন, তার ফলে রাস্তায় জল জমছে এবং রাস্তার জল নিজে ড্রেনে নামতে পারছে না। তো সেইটার পারপাসে আমরা শহরটাকে যানজট মুক্ত করার জন্য এবং ড্রেন যাতে ক্লিয়ার থাকে, রাস্তায় বৃষ্টি জল হলে যাতে ড্রেনে জলটা ড্রেনেই নামে, রাস্তায় জল না থাকে, সেজন্য আজকে আমরা অভিযান চালালাম। মঙ্গলবার সকাল থেকেই সরকারি জায়গা দখল মুক্ত করতে নামানো হলো বুলডোজার। এদিন যৌথ অভিযানের নামে জেলা প্রশাসন, পুলিশ ও বহরমপুর পৌরসভা জলট্যাঙ্ক মোড় থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। তবে রাস্তা থেকে উৎখাত হওয়ার পর কোথায় যাবেন ব্যবসায়ীরা, কিভাবে চলবে সংসার, উঠছে সেই প্রশ্ন।